Assalamu alaikum sir. Alaikum salam, basho. Dhonnobad sir. Hello sir. Ji alhamdulillah sir. Ki naam tomar? Mohammad Parvez Sarkar sir. Parvez? Ji sir. Kon jilay basho? Dinajpur jila sir. Dinajpur jila ki karone bikkhato? Lisu jonno bikkhato sir. Lisu bokar ache tomar? Ji na sir. Nai na? Ji sir. Tomar name ekjon president chilen? Ji sir. Kon deshe? Pakistan sir. Ki naam onar? Parvez Musharraf sir. পারভেজ মোশাররফ জি স্যার সেনা বাহিনীর প্রধানও ছিলেন জি স্যার তাই না জি স্যার বলো বাংলাদেশ সেনা বাহিনীর বর্তমান প্রধানের নাম কি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ স্যার জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ স্যার সেনা বাহিনীর স্লোগান কি বাবা সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের উত্তরে স্যার সেনা বাহিনীর প্রতীকটা বলো দুটি কৌণিক দুটি তরবারি এবং কৌণিক অনুসারে জাতীয় ফুল শাপলা স্যার প্রশ্নিত দুটি তরবার উপরে জাতীয় ফুল শাপলা তাই না জি স্যার কোন কলেজে পড়ালেখা করছো স্যার বিরামপুর গপ কলেজ স্যার এসএসসি তে কত পয়েন্ট 4.29 স্যার 4.29 স্যার 29 জি স্যার এ প্লাস পাওয়ার নাকি করো স্যার পড়াশোনা তেমন করতে পারছি জি স্যার সেনাবাহিনীর সৈনিক হতে চাও কেন স্যার আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক হতে চাই কারণ আমি আমার দেশকে ভালোবাসি বাংলাদেশ সেনাবাহিনীতে সুযোগ পেলে আমি আমার দেশ সেবার প্রত্যক্ষ সুযোগ পাবো এছাড়াও আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবো যা আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখি তাছাড়া আমি আমার সন্তানদের সামরিক বাহিনীর বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে স্বল্প খরচে পড়াশোনার সুযোগ পাবো এবং আমার পরিবারের লোকজনদেরকে সামরিক বাহিনীর বিভিন্ন হসপিটালে স্বল্প খরচে চিকিৎসা করাতে পারবো এবং পেনশন এবং বেতন পাবো ভাতা পাবো চাকরি শেষে পেনশন পাবো আর এই উল্লেখিত বিষয়গুলোর কারণে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই স্যার গুড ভালো একটা প্রিপারেশন নিছ দেখে মনে হচ্ছে ধন্যবাদ স্যার আমার মা একজন গৃহিণী এটা ইংলিশ কর মাই মাদার ইজ এ হাউসওয়াইফ আচ্ছা বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কবে 21 নভেম্বর স্যার গুড 21 নভেম্বর জি স্যার ঠিক আছে জি স্যার মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বীরশ্রেষ্ঠ কতজন উপাধি পেয়েছে সাতজন স্যার সাতজন জি স্যার দিনাজপুর কোন বিভাগে অন্তর্ভুক্ত রংপুর বিভাগে স্যার সর্বশেষ বিভাগের নাম কি বাংলাদেশের ময়মনসিংহ স্যার ময়মনসিংহ জি স্যার 2022 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপ স্যার আমি একজন ছাত্র এটা ইংলিশ করো তো I am a student. Very good. ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো আছে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমরা এতক্ষণ আমাদের শিক্ষার্থীর ভাই ভাই নিলাম ও এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছে এবং পরীক্ষা দিতে যাবে তো ক্লাসের এনভায়রনমেন্টে ভাই ভাইটা নিচ্ছে যারা তোমরা মনোযোগ সহকারে দেখেছো শেষ পর্যন্ত আশা করি অনেক কিছু তোমরা বুঝতে পেরেছো সেনাবাহিনীতে যখন যাবা এইভাবে ভাইবা হতে পারে মাঠে বসেও নিতে পারে এবং অফিসে বসেও অফিসাররা নিতে পারে ভাইবা দেওয়ার সময় কোনোভাবে নার্ভাস হওয়া যাবে না আর যদি কোনো সঠিক উত্তর না থাকে সেক্ষেত্রে তুমি আন্তরিকভাবে দুঃখিত এটা বলে দাও ভয় পাবা না আর জোরে জোরে উত্তর দেওয়ার চেষ্টা করবা শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করবা এই বিষয়গুলো একটু মাথায় রাখলে তোমরা আশা করি সেনাবাহিনী সৈনিক পদে ভাইবা পরীক্ষা দিতে গেলে অবশ্যই ভালো নাম্বার পাবা সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম